2021 বর্ষের শিক্ষাবর্ষের দ্বাদশ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রুটিন দেওয়া হয়েছে টার্ম ওয়ানের। তোমরা এখানে টার্ম ওয়ান রুটিনটা দেখে নাও, যেখানে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ থেকে। ডিসেম্বরের 15 তারিখ হচ্ছে তোমাদের ইংলিশ পরীক্ষা, এখানে সাবজেক্ট কোড দেওয়া হয়েছে 8010, টাইম হচ্ছে 12টা থেকে 1টা 45। তোমাদের সমস্ত পরীক্ষা হবে 12টা থেকে 1টা 45 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিটের। তারপরে তোমাদের 17 তারিখে পরীক্ষা হবে বেঙ্গলি, হিন্দি, ককবরক, মিজু, এই 4টা পরীক্ষা। তোমরা সাবজেক্ট কোডগুলি এখানে দেখে নাও, সাবজেক্ট কোডগুলি পাশে দেওয়া আছে, টাইম 1 ঘন্টা 45 মিনিটের, 12টা থেকে শুরু হবে। তারপর 20 তারিখে হবে কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি, 22 তারিখে হবে বিজনেস স্টাডিজ, এডুকেশন অ্যান্ড ফিজিক্স, 24 তারিখে হবে অ্যাকাউন্টেন্সি, বায়োলজি অ্যান্ড হিস্ট্রি, 28 তারিখে হবে ম্যাথামেটিক্স, ফিলোসফি, 2টা সাবজেক্ট। তারপর 30 তারিখে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড মিউজিক, এখানে মিউজিকের টাইমটা কিন্তু 12টা থেকে 1টা 15 পর্যন্ত, তোমরা নিচে দেখো স্টারমার্ক দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, 12টা থেকে 1টা 15 পর্যন্ত হবে মিউজিকের টাইম, 1 ঘন্টা 15 মিনিটে। তারপর 1-1-2022 হবে সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড আরবিক, তারপর 3-1-2022 হবে ইকোনমিক্স, 5-1-2022 হবে সাইকোলজি, তারপর 7-1-2022 হবে জিওগ্রাফি। যে সমস্ত সাবজেক্টগুলির প্র্যাকটিক্যাল এক্সাম আছে সেই প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে 15 নভেম্বর থেকে এবং তা শেষ হবে 4 ডিসেম্বর। তোমরা রুটিনটা নিচে দিয়ে দেখে নাও যে লেখা আছে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে 15 নভেম্বর এবং তা শেষ হবে 4 ডিসেম্বর। আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টসের শিক্ষার্থীদের টার্ম ওয়ান পরীক্ষা রুটিন। তোমরা যারা মাদ্রাসা ফাজিলের শিক্ষার্থী আছো তোমরা দেখে নাও যে তোমাদের পরীক্ষা রুটিনটা। 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 15 তারিখ হচ্ছে ইংলিশ, 17 তারিখ হচ্ছে বেঙ্গলি, 20 তারিখ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, 22 তারিখ হচ্ছে এডুকেশন, 24 তারিখ হিস্ট্রি, 28 তারিখ হচ্ছে ফিলোসফি, 1 তারিখ হচ্ছে আরবিক এবং 3-1-2022 হচ্ছে ইকোনমিক্স। তোমরা তোমাদের পরীক্ষার রুটিনটাও দেখে নাও। এই হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের টার্ম ওয়ান পরীক্ষার রুটিন। তোমরা এই রুটিনটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহায়তা করবে। ধন্যবাদ।